আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে দুপুরে কী রান্না করলাম এটা আপনাদের কাছে শেয়ার করলাম। এই তো বেগুন ভাজি করলাম, তাই বেগুনটা আমি প্রথমে অনেকক্ষণ ভিজিয়ে নিছি কুটে, তারপর অনেকক্ষণ ভিজিয়ে নিলাম, তাহলে বেগুন ভাজিতে অল্পতে তেল হয়ে যায়, এত বেশি তেল লাগে না। তো এখন মেখে দিয়ে দিব বেগুন ভাজি, ভেজে করব। তো দেখতেই থাকেন কীভাবে আমার বেগুনটা ভেজে ভাজি করে, তারপর আবার পেঁয়াজ টেজ দিয়ে আবার কীভাবে ভাজি করি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং কমেন্টে জানাবেন কেমন হলো। এই তো দিয়ে দিলাম, অনেক তেল দিছি। এই তো এভাবে ভেজে নেব সবগুলো বেগুন। এই তো প্রথমে তিনটা ভাজা শেষ, এরকম করে ভাজলাম কারণ আবার ভাজবো, এবং পরেরগুলো দিয়ে দিলাম, এই সেমভাবে ভেজে নিব। এই তো সেমগুলো সবগুলো ভাজা শেষ বেগুন। এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিয়েছি। প্রথমে হালকা একটু মশলা দিয়েছি, সব ভেজে তারপর বেগুনগুলো উপরে দিয়ে দিলাম। এখন উপরে ধনিয়া পাতা দিলাম। আমি এভাবে বেগুন ভাজি করি, অনেক ভালো লাগে। তো আপনি আরও ভাজি করে খেতে পারেন, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। এই তো শেষ আমার বেগুন ভাজি। বেগুন ভাজি শেষ, এবার এখানে তরকারি বসালাম আলু আর সিম দিয়ে, মাছ দিয়ে। আমাদের ব্লগ যে প্রতিদিন দেখে সে তো জানেনি কীভাবে বসাই তরকারিটা, সেমভাবে আজকে ওইভাবে বসালাম। বসে সিমগুলোকে কষাই, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কতক্ষণ কষাবো, কষানো শেষে তারপর ঝোল দিয়ে দেব। এই তো এভাবে তরকারিটা রান্না শেষ হয়েছে। আজ বিকেলবেলা নাস্তার জন্য এখানে দুধ নারিকেল একসাথে দিয়ে দিলাম, তাজপাতা দিয়ে। এবার কতক্ষণ বলক আসলে তারপর আমরা হাতের সয় বলি, এদেশের মানুষ অন্য একটা কী বোঝে জানি বলে জানি না। তো এভাবেই করতে এসে তো দেখেন কীভাবে করে এটা, নোয়াখালি কী বলে আমার মনে নাই, বাস আমাদের দেশে হাতের সয় বলে বা হাতের পিঠা। তো এভাবেই প্রথমে চিনি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এবার বড় কাশলে ওটা দিয়ে দিব। ওটা আটা দিয়ে বানাইছি, আমার শাশুড়ি বানাইছে আটা দিয়ে হাতে, এটা আপনাদের কাছে শেয়ার করতে মনে নাই। তো এই তো দিয়ে দিলাম, এবার কতক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করব, বেশি সময় নেয় না, অল্পতে হয়ে যায়। যদি ভালো লাগে তাহলে রান্না করে খেতে পারেন। এই তো আল্লাহ হাফেজ।